হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপ্নাভাসডে। আমি স্বপ্নাভা, আজকে নিয়ে এসেছি ডিম কষা, একদম অল্প সময়ে খুব সুস্বাদু, একবার ট্রাই করে দেখো। তো ফার্স্টে দুটো ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো ডিমগুলো আমি একটু চিড়ে নেবো ছুরি দিয়ে, যাতে ভেতরে মশলাটা একটু ভালো করে ঢুকে যায়। তো এরপর এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো ভালো করে মাখিয়ে নেব। তো একদম সহজ পদ্ধতিতে আর খুবই টেস্টি, আমরা এটা ভাতের, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি সব কিছুর সাথে খুব ভালো যায়, একদম অল্প সময় বানানো। দেখতে পাচ্ছ ডিমটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। তো ডিম আমাদের সবারই খুব ফেভারিট, তো আজকে এই জন্যই আজকে খুব কম সময় যাতে ডিম কষা হয়ে যায় সেটাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ডিমটা ভালো করে মেখে নেওয়া হয়েছে, এরপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। তো তেল গরম হয়ে গেছে, সাদা তেল নেওয়া হয়েছে, এরপর দুটো ডিম এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো ডিমগুলো চিড়ে নেওয়া হয়েছে এই কারণে ভেতরে, যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায়, আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে, দিয়ে ভালো করে ডিমটা লাল করে ভেজে নেওয়া হবে। আজকে ডিম কষাটা আলু ছাড়াই বানানো হচ্ছে, তো দুটো ডিম দিয়ে। তো দেখে নাও কী করে বানাচ্ছি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, তারপর কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো ফার্স্টে তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে চিনি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো, এরপর চেরা তেজপাতা, অল্প একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাতে পেঁয়াজটা একটু মুচে যাবে নুনটা দেওয়ার পর। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা সরি কুচানো, আর আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ, দিয়ে ভালো করে আবার নাড়িচাড়ি নেওয়া হয়েছে। এটা একদম অল্প সময় বানানো ডিম কষা, তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আর এখানে টমেটো পেস্ট আমার ছিল, তার জন্য টমেটো পেস্ট ইউজ করলাম, এর মধ্যে টমেটো কুচিও ইউজ করা যাবে, টমেটো কেচাপটা না ইউজ করাই ভালো, তাতে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো লাল করার জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে, আর সাথে গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা বাড়িতেই গুঁড়ো করা হয়েছে বানানো, তো সেটা দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা একটুখানি কষে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে আবার এটা নাড়িচাড়ি কষে নিতে হবে, একবারই প্রথমে জলটা দেবে না, এটা যেহেতু কষা কষা হবে তাই একটুখানি জল দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার জল দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি দুবার জল দিলাম, তো মশলাটা প্রায় কষে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ফাইনালি জলটা দিলাম, তো ফার্স্টে দুবার জল দিয়ে, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে লাস্টে আর একটু জল দিয়ে ডিমটা দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে নিতে হবে। তো অল্প একটু এটা রাখতে হবে, তাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। তো ভালো করে ডিমটা কষানো হয়ে গেছে মশলাটার সাথে, তো একটু গ্যাসের আঁচটা ধিমি আছে করে একটু নাড়াতে চাড়াতে হবে, তাহলে রেডি হয়ে যাবে ডিম কষা। এটা একটু ঢেকে রাখা হলো, ঢেকে রাখা পর দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা টেনে গেছে, প্রায় একদম ড্রাই হয়ে গেছে। তো আমার রেডি ডিম কষা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো।